কেমন আছো তোমরা সবাই? প্রায় 4 মাস পর আবার অনলাইন ক্লাসে তোমাদের সামনে আসলাম। ইচ্ছা ছিল না, আশা করছিলাম যে একবার যেহেতু আমরা সশরীরে ক্লাস শুরু করছি, তোমাদের সাথে যে ইন্টারাকশন হচ্ছে সেটাই অব্যাহত থাকবে আর কোভিড কোনো ঝামেলা করবে না। কিন্তু দুর্ভাগ্যবশত কোভিডের যে নতুন প্যাথোজেন, যেটাকে আমরা অমিক্রন ভ্যারিয়েন্ট বলছি, সাথে সাথে তো ডেল্টা ভ্যারিয়েন্ট আছেই, তাদের যে বর্তমান যে প্রকোপ, সেই কারণে আসলে কলেজ সরাসরি ক্লাস বন্ধ করতে সরকার বাধ্য হয়েছে। তারই প্রেক্ষিতে আমি আবার তোমাদের সামনে হাজির হলাম। যা হোক, আমার যারা প্রিয় শিক্ষার্থী যারা আছো তাদেরকে মিস করছি, ক্লাসে তোমাদেরকে না পেয়ে। আর আগে আমি বলছি যে অনলাইন ক্লাস যথেষ্ট হেল্পফুল, কিন্তু সশরীরে যে ক্লাস, সেই ক্লাসের যে আবেদন, সে আবেদন আসলে অনলাইন ক্লাসে পুরাপুরি নাই। তবে এখানে আমরা বলতে পারি যে আপৎকালীন সময়ের জন্য অনলাইন ক্লাস যথেষ্ট সাপোর্ট করে। তাই তোমাদের সবাইকে অনুরোধ করব আমার এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবা। তা যাই হোক, আজকে আমরা যে টপিক সিলেক্ট করছি সেটা হলো গ্লাইকোলাইসিস। এখন প্রশ্ন হলো যে গ্লাইকোলাইসিস টপিকটা কেন আমরা সিলেক্ট করলাম। দেখো, তোমাদের সিটি পরীক্ষা চলছিল, চলতে চলতে বন্ধ হয়ে গেছে সেকেন্ড ইয়ারের ফার্স্ট সিটি। সেখানে তোমরা জানো যে আমাদের যে টপিক ছিল তার মধ্যে অন্যতম একটা টপিক ছিল হলো গ্লাইকোলাইসিস, অর্থাৎ নবম অধ্যায় পুরাটাই তোমাদের সিলেবাসে আছে, সিটি সিলেবাসে, আর তার মধ্যে হলো গ্লাইকোলাইসিস অন্যতম একটা টপিক। এখানে আমি যখন সশরীরে ক্লাস নিচ্ছিলাম, আমি তিনটা সেকশন কাভার করছি, তিনটা সেকশনে গ্লাইকোলাইসিস পড়াইছিলাম। কারণ আমি যে সেকশনেই যাই, তারা গ্লাইকোলাইসিস, ক্রেব চক্র, এই এই টপিকগুলাই বারবার তারা পড়াইতে বলে যে এখানেই তাদের প্রবলেম বেশি। তো সেই হিসাবে ক্রেব সাইকেল আমার যেহেতু আগের যে ক্লাসগুলো সেই ক্লাসে ক্রেব সাইকেল আছে, আর সরি, গ্লাইকোলাইসিস যেহেতু আগের ক্লাসগুলো অনেক আগের ক্লাসে আছে, সেটা হয়তো বা ইউটিউব চ্যানেলে যদি ঢোকো দেখবা যে একদম মানে প্রথম দিকের যে হলো ক্লাসগুলো সেখানে গ্লাইকোলাইসিস আছে। যাই হোক, তোমাদের সিলেবাসে যত টপিক আছে সকল টপিকে আমাদের, আমি বা আমাদের আমার অন্য কোনো সহকর্মী সেই টপিকে ক্লাস নিছে অলরেডি। তো সেই কারণে আমাদেরকে যে আমরা যে ক্লাসই নিই সেটাই কি পুনরাবৃত্তি হবে। তো সেই হিসাবে আমি দেখলাম বা তোমাদের যে চাহিদা গ্লাইকোলাইসিস, সেই গ্লাইকোলাইসিসকেই আজকে টপিক হিসাবে আমি সিলেক্ট করছি। ওকে, আশা করি আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো তাহলে গ্লাইকোলাইসিস সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা আশা করি তোমরা পাবা। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে গ্লাইকোলাইসিস কি, তারপর গ্লাইকোলাইসিস মুখস্থ করার একটা টেকনিক আমি তোমাদেরকে শিখাই দিব, ওই টেকনিকে আমরা গ্লাইকোলাইসিস ক্লিয়ার ভাবে একেবারে সুন্দরভাবে আজকের ক্লাসের পরেই মুখস্থ করে ধরে রাখবো ইনশাল্লাহ। এবং এই টেকনিকে মুখস্থ করলে সহজে কি ভুল হবে না। ওকে, তাহলে প্রথম আমাদের বুঝতে হবে গ্লাইকোলাইসিস কি। দেখো, আমরা যদি এখানে একটা কোষ আঁকি, ধরে নিলাম এটা একটা কোষ, প্রাণী কোষ হতে পারে, উদ্ভিদ কোষ হতে পারে, উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, এবং এমনকি ব্যাকটেরিয়াও যদি হয় সেখানেও কিন্তু গ্লাইকোলাইসিস হয়। তো যাই হোক, আমরা এখানে কোষ হিসাবে একটা মনে করো উদ্ভিদ প্রাণী কোষকেই ধরলাম, এইটাকে আমরা ধরে নিলাম নিউক্লিয়াস। তাহলে এটা নিউক্লিওলাস, এইটা নিউক্লিয়াস। ওকে, এখন দেখো, আমরা যখন খাবার গ্রহণ করি তখন যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলা খাই সেইগুলা পরিপাকের ফলে গ্লুকোজে কনভার্ট হয় আমরা জানি, এবং গ্লুকোজ আকারে রক্তের মাধ্যমে সেই এই খাদ্যটা আমাদের দেহের কোষে কোষে কি পৌঁছে যায়। তাহলে মনে করো খাবার খাইছিলাম, সেই খাবার প্রক্রিয়াজাত হয়ে অর্থাৎ পরিপাক হয়ে গ্লুকোজে কনভার্ট হয়ে সেটা আমার কোষে চলে এসেছে। তাহলে আমি এখন দেখাইতে পারি C6H12O6 গ্লুকোজ। তাহলে গ্লুকোজ এখন আমার কোষে আছে। এখন প্রশ্ন হলো যে গ্লুকোজ আমার কোষে থাকলে লাভটা কি? গ্লুকোজ কোষে থাকলে লাভ নাই, গ্লুকোজ ভেঙে যখন শক্তি উৎপাদিত হবে তখনই কিন্তু লাভ। অর্থাৎ আমি যে এখন কথা বলছি, হাত নাড়াচ্ছি, এর জন্য যে শক্তি, সেই শক্তি কিন্তু এই গ্লুকোজ ভাঙার ফলেই মূলত আসছে। শুধুই যে গ্লুকোজ ভাঙার ফলেই শক্তি আসে তা না, ফ্যাট ভাঙলেও আসে আর অন্যান্য বিষয় আসে, কিন্তু মূলত আমরা যদি ধরি, সাধারণভাবে যদি আমরা বলি, তাহলে এই গ্লুকোজ ভাঙবে, ভেঙে কি হবে,
যে এটিপি তৈরি হবে সেই এটিপির প্রভাবেই কিন্তু আমরা কি আমাদের দৈনন্দিন সব কাজ করব সাথে সাথে আমার কোষের মধ্যে যে যাবতীয় কাজ মেটাবলিজম সেটাও কিন্তু সেই এটিপি দিয়েই হবে সেই কারণে গ্লুকোজ ভেঙে শক্তি নির্গত হওয়া অর্থাৎ এটিপি তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জীব জগতের জন্য ওকে তাহলে প্রথমে এখানে কি হবে এই কোষের সাইটোপ্লাজমে এই গ্লুকোজটা ভাঙবে গ্লুকোজ যখন ভাঙে তখন এক অণু গ্লুকোজ ভাঙলে আমরা দুই অণু পাইরুভিক অ্যাসিড পাই আমি যদি এখানে লিখি পিএ তাহলে পিএ দিয়ে আমি পাইরুভিক অ্যাসিডকে বুঝাইলাম তাহলে এই গ্লুকোজ ভেঙে প্রথম দুই অণু পাইরুভিক অ্যাসিড হবে পরবর্তীতে সেই পাইরুভিক অ্যাসিড কিন্তু আমরা জানি এই যে আমরা যদি এখানে মাইটোকন্ড্রিয়ন দেখাই নিউক্লিয়াসের তুলনায় আসলে মাইটোকন্ড্রিয়ন আরো অনেক ছোট হবে বাট আমি বোঝানোর সুবিধার্থে এখানে মাইটোকন্ড্রিয়ন দেখাইলাম ওকে তাহলে পরবর্তীতে এই পাইরুভিক অ্যাসিড ঢুকে পড়বে কোথায় মাইটোকন্ড্রিয়াতে এবং এই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়নে ঢুকে কিসে পরিণত হবে অ্যাসিটাইল কোয়েতে পরবর্তীতে সেই অ্যাসিটাইল কোয়ে আবার ক্রেবস সাইকেলে ঢুকবে আমরা জানি ক্রেবস সাইকেল আমরা আগেই পড়ে এসেছি যার ফলে কি হবে এই ক্রেবস সাইকেল অ্যাসিটাইল কোয়ে তৈরি এই সব ক্ষেত্রে কি হবে NADH2 তারপরে FADH2 GTP এইগুলা তৈরি হবে সেইগুলা পরবর্তীতে আবার কি হবে এই মাইটোকন্ড্রিয়ানের যে মেমব্রেন আছে সেখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে অর্থাৎ ETS এর মধ্যে ঢুকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটাবে এবং ফাইনালি আমরা কি পেতে থাকব আমরা এটিপি পেতে থাকব তাহলে এই হলো টোটাল সেলুলার রেসপিরেশন বা বাংলায় আমরা যেটাকে বলে থাকি হলো কোষীয় শ্বসন তাহলে কোষীয় শ্বসন যদি আমরা পুরাটা আলোচনা করি তাহলে আমি সংক্ষেপে যদি বলি সরি তাহলে গ্লুকোজ ভেঙে প্রথম দুই অণু পাইরুভিক অ্যাসিড হয় তারপর সেই দুই অণু পাইরুভিক অ্যাসিড ঢুকে পড়ে আবার কোথায় মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়ানে গিয়ে সেটা আবার কি ক্রেবস সাইকেলে ঢুকবে তারপরে ক্রেবস সাইকেলে কি হবে NADH2 FADH2 তারপরে GTP এইগুলা তৈরি করবে এবং তারা পরবর্তীতে আবার এই মাইটোকন্ড্রিয়ানের মেমব্রেনে যে ETS আছে সেই ETS এর মধ্যে ঢুকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়াতে ফাইনালি ATP আকারে বের হতে থাকবে সেই হিসাবে যদি আমরা বলি তাহলে এক অণু গ্লুকোজ থেকে যখন দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং তারা যখন আবার মাইটোকন্ড্রিয়ানে ঢুকে অর্থাৎ টোটাল গ্লুকোজ ভেঙে ভেঙে চুরে যাওয়ার পর যে শক্তি নির্গত হয় সেইটা 36 থেকে 38 অণু ATP হয়ে থাকে বর্তমান সময়ে 36 কেউ বলে আরো কম আবার আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা পড়ে আসছি 38 অণু ATP যাক তাহলে এইভাবে টোটাল এইভাবে ATP তৈরি টোটাল কৌশলটাকেই মূলত আমরা বলে থাকি প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হলো সেলুলার রেসপিরেশন এবার সেলুলার রেসপিরেশনের এই জায়গাটায় তুমি একটা দাগ দাও দিলে এখানে যে কাহিনীটুকু ঘটলো অর্থাৎ গ্লুকোজ ভেঙে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এই পর্যন্ত ঘটনাকে আমরা বলে থাকি গ্লাইকোলাইসিস ওকে তাহলে আমরা বুঝে গেলাম গ্লাইকোলাইসিস কাকে বলে গ্লুকোজের ভাঙন খেয়াল করো তাহলে কোষের সাইটোপ্লাজমে যে গ্লুকোজ থাকে কোত্থেকে আসে যখন আমরা খাই খাওয়ার পরে পরিপাক হয়ে রক্তের মাধ্যমে যে গ্লুকোজ আমাদের কোষে আসে সেই গ্লুকোজ যখনই ধাপে ধাপে ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এই পর্যন্ত ঘটনাকে আমরা বলে থাকি হলো গ্লাইকোলাইসিস ওকে তাহলে গ্লাইকোলাইসিস কি আমরা বুঝলাম তাহলে আমরা একটা সংজ্ঞা তৈরি করে ফেলতে পারি যে সেলুলার রেসপিরেশনের বা বাংলায় আমরা বলতে পারি কোষীয় শ্বসন তাহলে কোষীয় শ্বসনের ক্ষেত্রে কোষের সাইটোপ্লাজমে দেখো সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়ানে কিন্তু যায় নাই কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হয় হলো গ্লাইকোলাইসিস এখন প্রশ্ন হলো যে এই গ্লাইকোলাইসিস কি সব কোষে ঘটে হ্যাঁ আমরা জানি সরি যে প্রোক্যারিওটিক সেল অর্থাৎ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া নাই তাহলে ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়ানের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেটা ঘটার সুযোগ নাই ঘটলো না কিন্তু ব্যাকটেরিয়া কোষে সাইটোপ্লাজম তো আছে তাহলে ব্যাকটেরিয়া কোষে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমে যখন গ্লুকোজ যাবে সেই গ্লুকোজ ভেঙে অবশ্যই পাইরুভিক অ্যাসিড তৈরি হবে এই যে ঘটনাটা আমরা বলি প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেটাকে আমরা অবাত শ্বসন বলি কারণ সেখানে অক্সিজেন ব্যবহৃত হয় না
তাই কি অবাত শ্বসন আর এই যে টোটাল ঘটনাটা আমি বললাম প্রকৃত কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের ক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা বলি সবাত শ্বসন তাহলে দেখো সবাত শ্বসন বলো অবাত শ্বসন বলো দুইটা ক্ষেত্রেই শ্বসন হইলেই এই গ্লাইকোলাইসিস ঘটবে যে কারণে আমরা গ্লাইকোলাইসিসকে শ্বসনের সাধারণ ধাপ বলে থাকি বা কমন স্টেপ অফ কে রেসপিরেশন কে এই গ্লাইকোলাইসিস ওকে তাহলে গ্লাইকোলাইসিস কি কোথায় ঘটে এইগুলো আমরা জানলাম এখন প্রশ্ন হলো গ্লাইকোলাইসিসে ঘটে কি সেটা আমাদের শিখতে হবে মুখস্থ করতে হবে আমি যদি বলি আমি মুখস্থ বলে দিতে পারবো যে প্রথমে গ্লুকোজ গ্লুকোজ থেকে কি হবে গ্লুকোজ 6 ফসফেট হবে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 16 20 ফসফেট হবে ফ্রুক্টোজ 16 20 ফসফেট ভেঙে আবার কি হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আর 3 ফসফোগ্লিসারালডিহাইড হবে কিছু সময় পর 3 ফসফোগ্লিসার ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আবার 3 ফসফোগ্লিসারালডিহাইডে কনভার্ট হবে এইভাবে আমার হাতে দুই অণু 3 ফসফোগ্লিসারালডিহাইড থাকবে প্রতিটা 3 ফসফোগ্লিসারালডিহাইড আবার ধাপে ধাপে ভেঙে ফাইনালি বা রূপান্তরিত হয়ে ধাপে ধাপে রূপান্তরিত হয়ে ফাইনালি একটা করে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে এখন বলতে পারো যে স্যার আপনি তো পড়াইতে পড়াইতে আপনার মুখস্থ হয়ে গেছে এই জন্য আপনি বলতে পারলেন যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট এইভাবে হয় আমরা কিভাবে মনে করব মনে রাখবো এটা তো বেশ ডিফিকাল্ট আসলে ডিফিকাল্ট আমি এখনো পর্যন্ত একটা টেকনিক ব্যবহার করে আমি এটা মনে রাখার চেষ্টা করি ওকে তাহলে সেই টেকনিকটাই আজকে আমি তোমাদের শেখাই দিব যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যে 10টা ধাপ আমি 10টা ধাপই বলবো আমাদের আমরা যেভাবে পড়ে এসেছি সেই অনুযায়ী 10টা ধাপ হিসাব করে আমরা পড়ব তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড হইতে 10টা রাসায়নিক বিক্রিয়ার ধাপ অতিক্রম করতে হয় তাহলে এই 10টা রাসায়নিক বিক্রিয়ার ধাপই আমরা আজকে বুঝবো এবং এটা মনে রাখার চেষ্টা করব একটা টেকনিকের মাধ্যমে তাহলে এখন আমরা এটা মুছে দিই মুছে দিয়ে এইটা আমরা এখন মুছে ফেলবো মুছে ফেলে একটা লাইন আমরা মুখস্থ করব এই টোটাল গ্লাইকোলাইসিসটা মনে রাখার জন্য সরি তাহলে টোটাল গ্লাইকোলাইসিস মনে রাখার জন্য আমাদেরকে এখন একটা লাইন মনে মুখস্থ রাখতে হবে সেটা হলো প্রথমে যদি আমি দেখি তাহলে 7 খেয়াল করো 7 এরপরে যদি আমি দেখি তাহলে 7 থেকে আমরা লিখি 7 6 তারপর কি 6 6 তারপর 6 1 6 ওকে তাহলে 7 7 6 6 6 6 1 6 ওকে এরপরে যদি আমি দেখাই তাহলে এই জায়গাটাই যদি আমি দেখি তাহলে দেখো এখানে আছে ডি এইচ এ পি ধাপ তারপরে যেটা সেটা হলো 3 পি জি হাইড 3 পি জি হাইড এরপরে 1 3 20 পেগা 3 20 পি জি এ পেগা 1 3 20 পেগা তারপর 3 পেগা তারপর 2 পেগা তারপর পি সরি পি পা তারপর পা পা এরপরে ফাইনালি আমরা যেটা একটু এক জায়গায় লিখে রাখবো সেটা হলো 1 3 10 1 3 10 এইটা আমরা এক জায়গায় একটু লিখে রাখলাম তাহলে দেখো এই যে লাইনটা আমি এখন তোমাদেরকে লিখে দিলাম এই লাইনটা যেভাবে আছে ঠিক সেইভাবে তোমরা তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট নিয়ে রাখো এই লাইনটা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এই লাইনের মধ্যেই কিন্তু গ্লাইকোলাইসিসের 80% তথ্য আছে তাই আমরা যদি এই লাইনটা মনে রাখতে পারি এই লাইনটা যদি আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ যদি লাইনটা মনে থাকে তাহলে আমরা গ্লাইকোলাইসিস বলতে পারবো বা লিখতে পারবো যেমন আমি এখন পারলাম আমি কিন্তু এই টেকনিকটা ব্যবহার করেই আমি কিন্তু বলে দিতে পারি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কিসের পরে কি তৈরি হয় কোন ধাপে কি তৈরি হয় এই সব বিষয়ে আমি কিন্তু এইটা এইটা মনে রেখেই কিন্তু আমি বলে দিতে পারি আর এই লাইন মুখস্থ করতে তোমার সময় লাগবে 20 সেকেন্ড
ই আছে, মানে এখানে রেকর্ড আছে, ক্লাসে যখন পড়াই তখন এই লাইনটা দিয়ে ছেলেদেরকে ছেলেরা তুলে নেয়। নেওয়ার পরে যখন বলি যে এটা একটু মুখস্থ করে দাও, দেখি কে আগে মুখস্থ করে দিতে পারবে। রেকর্ড আছে 20 সেকেন্ডের মাথায় একজন হাত উঠে, সে কিন্তু হাত উঠায় সে একদম পুরাটা সুন্দরভাবে বলতে পারছে। তাহলে এই 20 সেকেন্ডের পরিশ্রমে তোমার গ্লাইকোলাইসিস মুখস্থ হয়ে যাবে আশা করি। অর্থাৎ এই লাইনটুকু তুমি শুধু মনে রাখো, এই লাইনটুকু যদি মনে রাখতে পারো তাহলেই আমার এই ক্লাস শেষে যখন আমি রিভিল করে দিব এখানে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো যখন আমি তোমাদের সামনে বুঝাই দিব, মনে করাই দিব, একবার প্র্যাকটিস করলে আশা করি সারা জীবনের জন্য আর গ্লাইকোলাইসিস ভুল হবে না। কিন্তু শর্ত হলো এই লাইনটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমি আবার লাইনটা বলি, 7 7 6 6 6 6 1 6 ধাপ, 3 PG হাইট, 1 3 20 পেগা, 3 পেগা, 2 পেগা, পিপা পা, 1 3 10, 1 3 10। এই লাইনটা, এই যে দেখো আমি বলি খুব সহজে, 7 7 6 6 6 6 1 6 ধাপ, 3 PG হাইট, 1 3 20 পেগা, 3 পেগা, 2 পেগা, পিপা পা, 1 3 10 হয়ে গেল। তার মানে এই লাইনটা আমার মুখস্থ আছে, আর এইটা আমি ভিজুয়ালাইজ করেই কি করি, আমি এই গ্লাইকোলাইসিসের সমস্যাগুলো সমাধান করে দিই। ওকে, তাহলে তোমরাও আশা করি সেটা পারবা। আর যদি এটা মনে করতে সমস্যা হয় তাহলে আমরা একটু কি পেন্সিল দিয়ে কোনো জায়গায় এই লাইনটা লিখে ফেলতে পারি। এই লাইনটা পেন্সিলে লেখার পর গ্লাইকোলাইসিস সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আশা করি আমি দিয়ে দিতে পারবো, শুধু সামান্য একটা বিষয় বাদে। এই জন্যই আমি বলছি 80% তথ্য তুমি এই লাইনের মধ্যে পাবা। আমি আর একবার বলি, যেভাবে বলবো এইভাবে তোমরা যদি মুখস্থ করো তাহলে তোমাদের জন্য মুখস্থ করার সুবিধা হবে এবং ধরে রাখা আরো কি সুবিধা হবে। তাহলে সেটা কি, 7 7 6 6 6 6 1 6 ধাপ, 3 PG হাইট, 1 3 20 পেগা, 3 পেগা, 2 পেগা, পিপা পা, 1 3 10। ওকে, এখন প্রশ্ন হলো যে এখানে 7 বলতে আসলে কি বুঝাইছে। দেখো আমরা যখন কোন একটা টেকনিক অ্যাপ্লাই করি, লিবার্টি তো আমাদের নিতেই হবে, নিয়েই কি করতে হবে, আমরা কোনো কিছুর সাথে কোনো কিছুকে কানেক্ট করার চেষ্টা করব। যেমন এখানে 7 বলতে আমি এইভাবে ধরছি, এ বি সি ডি ই এফ জি, তাহলে অ্যালফাবেটের 7 নম্বর লেটার কি, জি। আর আমরা জানি জি এ গ্লুকোজ হয়, আর আমরা এও জানি যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়। খেয়াল করো, তার মানে এই 7 এ জি হয় আর জি এ কি হচ্ছে, গ্লুকোজ হচ্ছে। এবার পরবর্তী তে আমি চলে আসি, এখানে দেখো 2 ডিজিটের একটা সংখ্যা, 2 ডিজিট, সেটা কি, 7 7 6, আর তারপরেরটাও দেখো 2 ডিজিটের, তারপরেরটা আবার 3 ডিজিটের। তাহলে আমরা প্রথম ডিজিট গুলাকে, এইগুলাকে আমরা মার্ক করলাম, প্রথম ডিজিট গুলাকে মার্ক করলাম, আর এই সাথে যেহেতু একটাই ডিজিট, তার মানে ওই 7ই প্রথম 7ই শেষ, 7কে মার্ক করলাম। তাহলে প্রত্যেকটা সংখ্যার প্রথম যে ডিজিট গুলা আছে সেইগুলাকে আমরা অ্যালফাবেটের যে ক্রম, সেই ক্রমে যে লেটারটা আসবে সেই লেটারটাকে আমরা বুঝে নিব। তাহলে এইটা হলো গ্লুকোজ, এখানে কি, এই সাথেও কি, জি, জিতে গ্লুকোজ। এবার এই 6 6 কি হবে, এ বি সি ডি ই এফ এফ, তাহলে এফ এ কি হলো, ফ্রুক্টোজ, এই 6 এও হলো ফ্রুক্টোজ। তাহলে 7 দিয়ে বুঝলাম গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, গেল। এবার প্রশ্ন হলো পরে যদি কোনো ডিজিট থাকে তাহলে সেইগুলা দিয়ে কি বুঝাবে। দেখো আমরা জানি গ্লুকোজ একটা 6 কার্বন বিশিষ্ট অণু, 6 কার্বন মলিকিউল হলো গ্লুকোজ, ফ্রুক্টোজও একটা 6 কার্বন মলিকিউল, খেয়াল করো। আর গ্লুকোজের 6 নম্বর কার্বনে যদি ফসফেট থাকে তাহলে গ্লুকোজ, সেই অণুটাকে আমরা বলে থাকি গ্লুকোজ 6 ফসফেট, আর ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে যদি ফসফেট থাকে তাহলে সেটার আমরা বলি ফ্রুক্টোজ 6 ফসফেট, আর ফ্রুক্টোজের 1 এবং 6 নম্বর কার্বনে যদি 2টা ফসফেট থাকে, অর্থাৎ ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনেও একটা ফসফেট আছে আবার 6 নম্বর কার্বনেও ফসফেট আছে, তাহলে তখন সেটাকে আমরা বলে থাকি ফ্রুক্টোজ 1,6-bisphosphate, বা অনেক সময় ডাইফসফেটও বলা যায়, তার মানে 22 থেকে 22 বা 20 কথাটা এসছে। ওকে, তার মানে আমরা প্রথম সংখ্যাগুলা, ডিজিট গুলাকে আমরা অ্যালফাবেটের মানে লেটারের ক্রম হিসাব করে লেটারটাকে বের করে নিব, সেই লেটারে যে অণুর নাম আসবে সেই অণুটার নাম আমরা লিখে ফেলবো, আর পরবর্তীতে যদি কোনো ডিজিট থাকে তাহলে বুঝবো ওই ডিজিটটা বুঝাইছে প্রথম ডিজিটে যে পদার্থ, যে অণুর কথা বলা হয়েছে তার সেই কয় নম্বর কার্বনে কি আছে, সেই কয় নম্বর কার্বনে
হলো ফসফেট আছে এইটাকে আমরা ধরে নিব তাহলে সেই হিসাব করলে আমরা এখন দেখছি 7 এ গ্লুকোজ 7 এ গ্লুকোজ 6 এ ফ্রুক্টোজ 6 এ ফ্রুক্টোজ 7 এর পরে কিছু নাই এই কারণে কি 7 বলতে শুধু গ্লুকোজ বুঝবো 7 এর পরে 6 আছে তার মানে বুঝবো গ্লুকোজে 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে তাহলে এটার নাম কি হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট এই 6 দেখে কি বুঝবো ফ্রুক্টোজে 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে তাহলে নাম কি হলো ফ্রুক্টোজ 6 ফসফেট এরপরে দেখো ফ্রুক্টোজ আছে তারপরে দুইটা ডিজিট 1 আর 6 তার মানে আমরা এখন বুঝবো ফ্রুক্টোজের 1 এবং 6 নম্বর কার্বনে দুইটা ফসফেট আছে তাহলে এই টোটাল অণুটার নাম কি হবে তখন ফ্রুক্টোজ 16 বিসফসফেট ওকে গেল এরপরে যেটা দেখো যে এই ফ্রুক্টোজ 16 বিসফসফেট এটা কিন্তু 6 কার্বন বিশিষ্ট একটা অণু এইটা এখন ভেঙে দুই টুকরা হয়ে যাবে তার মধ্যে এইটা হলো প্রথম টুকরা ধরে নিলাম এটা একটা টুকরা আর এইটা আর একটা টুকরা দুইটা টুকরা হবে আমরা যদি ধরে নিই যে এই মার্কারটা এইটা হলো ফ্রুক্টোজ 16 বিসফসফেট এখন এইটা মাঝখান থেকে কেটে ফেললাম বা ভেঙে ফেললাম ভাঙলে কি হলো দুইটা টুকরা হলো তার একটা টুকরার নাম হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আর একটা টুকরার নাম হবে 3 ফসফোগ্লিসারালডিহাইড তো 3 পিতে ফসফো জিতে গ্লিসারালডি আর হাইট তো লেখাই আছে তাহলে সেই হিসাবে এটার নাম কি হলো 3 ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট ওকে তাহলে আশা করি এটাও তোমরা এলাবোরেট করে নিতে পারবা এরপরে যেটা আছে সেটা হলো 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড পিতে ফসফো জিতে গ্লিসারিক এতে অ্যাসিড তাহলে এবার 3-PGA মানে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড ওকে তাহলে আশা করি আমরা বোধহয় এই গ্লাইকোলাইসিসের যে ব্যাকবোনটা বা স্ট্রাকচার যেটাই বলি না কেন বা স্কেলেটন যেটাই বলি না কেন সেইটা বোধহয় আমরা এখন পেরে যাব অর্থাৎ এইটা ধরে ধরে এই লাইন আমার মুখস্থ আছে ওই যে যেটা বললাম 7766666 ধাপ 3PGA হাইট 1,3-bis পেগা 3 পেগা 2 পেগা পিপা পা 1,3-10 মুখস্থ আছে এইটা লিখে নিয়ে আমি এখন দেখো বলে দিতে পাচ্ছি এখন গ্লুকোজ গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 16 বিস ফসফেট সেটা ভেঙে দুই টুকরা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আর 3 ফসফোগ্লিসারালডিহাইড 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি হচ্ছে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড সেখান থেকে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ফাইনালি আমরা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাচ্ছি পাইরুভিক অ্যাসিড ওকে এখন তোমাদের মনে প্রশ্ন যে স্যার আমরা তো জানি এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড হবে এখানে এক অণু কেন তাহলে আর এক অণু অবশ্যই তৈরি হবে কিভাবে হবে এই দিকে যদি আমি দেখি তাহলে দেখো এই ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট ইনি আবার কি হবে 3 ফসফোগ্লিসার গ্লিসারালডিহাইডে কনভার্ট হয়ে যাবে 3 ফসফোগ্লিসারালডিহাইড হাইডে কনভার্ট হবে এবং তারপরে এখানে যা যা ঘটছে যে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এমন সকল ঘটনা ঘটবে এখানে যা যা ঘটছে সব ঘটবে ঘটে এইখান থেকে আমরা আরাকোনো পাইরুভিক অ্যাসিড পাবো পাইনো আরাকোনো পাইরুভিক অ্যাসিড আমরা এখানে পাচ্ছি তার মানে এখন দেখো আমাদের টোটাল গ্লাইকোলাইসিস কিন্তু এখন কমপ্লিট হয়েছে যে গ্লুকোজ থেকে এই যে ফাইনালি দুই অণু পাইরুভিক অ্যাসিড আমরা পাইলাম ওকে তাহলে এখানে আরেকবার একটু বলি যে আমরা যদি দেখি ফ্রুক্টোজ 16-bis ফসফেট এটা 6 কার্বন বিশিষ্ট একটা অণু সেটা ভেঙে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আর 3 ফসফোগ্লিসারালডিহাইড নামক তিন অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটও 3 কার্বন বিশিষ্ট অণু আবার 3 ফসফোগ্লিসারালডিহাইডও একটা 3 কার্বন বিশিষ্ট অণু অর্থাৎ এই 6 কার্বন বিশিষ্ট অণুটা ভেঙে 3 কার্বনের দুইটা অণু তৈরি হলো একটার নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আর একটা 3 ফসফোগ্লিসারালডিহাইড এরপরে এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট সে আবার কিছুক্ষণ মানে পরবর্তীতেই 3 ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়ে যাবে অর্থাৎ এখানে যে 3 ফসফোগ্লিসারালডিহাইড হয়েছিল ঠিক তেমন অনুরূপ একটা 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়ে যাবে আর 3 ফসফোগ্লিসারালডিহাইড গুলো যে যে ধাপ অতিক্রম করে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছিল এই 3 ফসফোগ্লিসারালডিহাইডও ঠিক একই ধাপ অতিক্রম করে আরাকোনো পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে ওকে
তাহলে মোটামুটি আমরা গ্লাইকোলাইসিসের যে স্কেলেটন সেটা আমরা দাঁড় করাই ফেললাম, আমরা এখন এটাকে ইলাবরেট করতে পারবো। এখন প্রশ্ন হলো যে 1 3 10 কি? 1 3 10 হলো তিনটা ধাপ, যে তিনটা ধাপ একমুখী আর বাকি যতগুলো ধাপ আছে সবগুলা ধাপ হলো উভমুখী হবে। আমরা একমুখী উভমুখী বোধহয় বুঝি, তাহলে আমরা এখন কি করব, শুধু এই যে তিনটা ধাপ একমুখী সেই তিনটা ধাপ আমরা আগে চিহ্নিত করব। তাহলে এই ধাপটা একমুখী, আমি একটু ভিন্ন কালার দিয়ে ধাপটাকে একটু ইন্টিগ্রেট করি, এই যে একমুখী ধাপ। এরপরে এক নম্বর, তারপর তিন নম্বর, তাহলে 1 2 3 এইটা হলো তিন নম্বর ধাপ, এই তিন নম্বর ধাপটা হলো একমুখী। ওকে, আর কয় নম্বর ধাপ? 10 নম্বর ধাপ। এখন আমরা আসলে ধাপগুলো আগে বুঝে নিই যে ধাপ কয়টা এখানে, 1 2 3 এটা তো আমরা বুঝলাম, আমরা একটু লিখে রাখতে পারি 1 2 3, আর এইটা হলো 4 নম্বর ধাপ। খেয়াল করো 4 নম্বর ধাপ, অর্থাৎ ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে যখন দুইটা টুকরা হয়ে যাবে ওই এসে রেজাল্ট দুইটা, কিন্তু ধাপ কিন্তু একটা, অর্থাৎ একটা অণু ভেঙে দুইটা অণু তৈরি হচ্ছে, এটা কিন্তু একটাই ধাপ। অর্থাৎ এই যে মাঝখানে এটা যদি দেখি, এটাও 4 নম্বর ধাপ, এটাও 4 নম্বর ধাপ। অর্থাৎ এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে যখন আমরা এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট পাচ্ছি আর এক অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড পাচ্ছি, এটা কিন্তু একটা মাত্র ধাপেই হচ্ছে, এবং সেই ধাপটাকে আমরা এখন 4 নম্বর ধাপ দিলাম। তাহলে এটা 4 নম্বর ধাপ। এরপরে দেখো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আবার কি হচ্ছে, পঞ্চম ধাপ যখন অতিক্রম করছে গ্লাইকোলাইসিসের, তখন ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট থেকে আমরা 3-ফসফোগ্লিসারালডিহাইড পাচ্ছি। ওকে, হয়ে গেল। তাহলে আমরা 5 নম্বর ধাপ পর্যন্ত জেনে গেলাম। তার মানে দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার 5টা ধাপ যখন অতিক্রম হয়, অতিক্রান্ত হয়ে যায়, তখন আমার হাতে কি আছে, দুই অণু, এক অণু এই যে এখানে দেখো এই পাশে এক অণু ফসফোগ্লিসারালডিহাইড, এই পাশে দেখো আর এক অণু ফসফোগ্লিসারালডিহাইড আছে। এরপরে পরবর্তী যে ধাপগুলা সেইগুলা কি হবে, দুইবার করে হবে, এই দিকে 6 7 8 9 10, তাহলে এই দিকে 6 7 8 9 10 যদি হয় তাহলে এই দিকেও আছে, এই দিকেও 6 নম্বর ধাপ আছে, 7 নম্বর ধাপ, 8 নম্বর ধাপ, 9 নম্বর ধাপ, এবং ফাইনালি 10 নম্বর ধাপ আছে। অর্থাৎ আমরা যদি এখন দেখি, তাহলে দেখো 5 নম্বর ধাপ হলো একবার করেই ঘটছে, 5 নম্বর ধাপ শেষ হওয়ার পর, 5 পর্যন্ত ধাপ একবার করে, 5 নম্বর ধাপ শেষ হওয়ার পরে আমার হাতে 3-ফসফোগ্লিসারালডিহাইড দুই পিস আছে। তাহলে এক পিস হলো 6 7 8 9 10 নম্বর ধাপ অতিক্রম করে পাইরুভিক অ্যাসিডে পরিণত হলে, আর এক ধাপ ঠিক 6 7 8 9 10 নম্বর ধাপ অতিক্রম করে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, আর এই 10 নম্বর ধাপটা উভমুখী একমুখী। আমরা জানি 10 নম্বর ধাপটা একমুখী, ওই যে আমরা আগে লিখে রাখছিলাম 1 3 10। তাহলে দেখো এই 1 নম্বর 3 নম্বর আর 10 নম্বর ধাপ একমুখী, তাহলে বাকি যে ধাপগুলো আছে সব কি উভমুখী। তাহলে আমি এখন বাকি ধাপগুলোর উভমুখী করে দিই, এই যে এটা উভমুখী, উভমুখী, এইগুলো আমরা এখন উভমুখী করে দিব। ওকে, দেখো তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি 1 নম্বর 3 নম্বর আর 10 নম্বর ধাপ একমুখী। ওই যে আমরা এটা মনে রাখার জন্য তো প্রথম দিকে আমরা শিখছিলাম 1 3 10 মনে রাখার জন্য। এরপরে বাকি যে ধাপগুলো আছে 2, তারপরে 4 6 7 8 9, এই কয়টা যে ধাপগুলো এইগুলো সবই কি উভমুখী ধাপ। দেখো আমি এখন উভমুখী দেখাই দিছি, তার মানে আমাদের এখানে এখন এই গ্লাইকোলাইসিসের যে ব্যাকবোনটা, বা আমরা যদি বলি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার যে স্কেলেটনটা, সেটা কিন্তু দাঁড়াই গেছে। এখান থেকে আমরা এখন অনেক তথ্য নিয়ে নিয়ে বর্ণনা করতে পারবো। যেমন এখন যদি বলা হয় যে গ্লাইকোলাইসিসের একমুখী ধাপগুলি বর্ণনা করো, তাহলে আমরা কি বলবো যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হওয়া এইটা একটা একমুখী ধাপ, ওই ধাপটা আমরা বর্ণনা করে দিব। আবার ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হয় এই ধাপটা কে একমুখী ধাপ বর্ণনা করে দিব। ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার যে ধাপটা এটা একমুখী ধাপ, এটা আমরা বর্ণনা করে দিব। তার মানে অনেক সময় প্রয়োগের প্রশ্নে
এমন আসতে পারে গ্লাইকোলাইসিস কে ইঙ্গিত করে যে এই প্রক্রিয়ার একমুখী ধাপগুলি বর্ণনা করো তখন তোমরা এখান থেকে তথ্য নিয়ে বর্ণনা করে দিতে পারবা আশা করি সমস্যা হবে না ওকে তাহলে মোটামুটি বোধহয় আমাদের এই ব্যাকবোন দাঁড়ায় এখন দেখো আমরা জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে 2 অণু এটিপি খরচ হয় 4 অণু এটিপি তৈরি হয় এবং 2 অণু NADH2 তৈরি হয় আমি যদি এখন একটু লিখে রাখি যে -2 ATP অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে 2 অণু এটিপি খরচ হবে তারপরে যদি আমি লিখি তাহলে +4 ATP অর্থাৎ 4 অণু ATP আবার তৈরিও হবে এবং সাথে 2 অণু NADH2 তৈরি হবে NADH2 তৈরি হবে দুই অণু কয় অণু দুই অণু পরবর্তীতে এই দুই অণু NADH2 যদি ETS এ ঢুকতে পারে তাহলে সেটা ভেঙে চুরে আবার কি ATP তে কনভার্ট হবে ওকে তাহলে আমরা এই শক্তির হিসাবটুকু আগে মুখস্থ করে রাখব যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে দুই অণু ATP খরচ হয় প্রথমে 4 অণু ATP তৈরি হয় এবং দুই অণু NADH2 তৈরি হয় তাহলে এখন প্রশ্ন যে এই দুই অণু ATP কোথায় কোথায় খরচ হবে তারপরের প্রশ্ন দিয়েছে 4 অণু ATP কোথায় কোথায় উৎপাদিত হবে তারপরের প্রশ্ন দুই অণু NADH2 কোথায় কোথায় উৎপাদিত হবে ওকে তাহলে প্রথমে আমরা দুই অণু ATP খরচের জায়গা একটু খুঁজে আসি দেখো এইটার জন্য ধাপ মনে রাখা লাগবে না তুমি এইটা দেখেই পেরে যাবে কিভাবে দেখো এখানে 7 মানে গ্লুকোজ আর 7-6 মানে কি গ্লুকোজ 6 ফসফেট তার মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হইছে আমরা জানি কোন কিছু শূন্য থেকে আসেও না আর কোন কিছু শূন্য হয়েও যায় না ম্যাজিকে আমরা দেখে থাকি হয়তো বা শূন্য থেকে কবুতর আসছে বা কবুতর শূন্য হয়ে যাচ্ছে শূন্যে চলে যাচ্ছে মিশে যাচ্ছে এগুলো সব ট্রিক এবং সায়েন্টিফিক ট্রিক এগুলো খেয়াল করো আমরা যদি সায়েন্স বিশ্বাস করি তাহলে এতটুকু বিশ্বাস করব যে কোনো কিছু শূন্য থেকে আসবে না আবার কোনো কিছু শূন্য হয়েও যাবে না খেয়াল করো সেইটার হিসাবে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হবে তখন আমরা দেখব যে গ্লুকোজে 6 নম্বর কার্বনের একটা ফসফেটের আমদানি হয়েছে এখন প্রশ্ন হলো তাহলে ফসফেট কি শূন্য থেকে আসবে না অবশ্যই কোনো না কোনো সোর্স থেকে ফসফেট আসবে আবার আমরা এও জানি স্থির বস্তু চিরকাল স্থির গতিশীল বস্তু চিরকাল গতিশীল যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় খেয়াল করো তাহলে এখন দেখো আমি গ্লুকোজের সাথে এখন কি করব একটা ফসফেট যুক্ত করব তাহলে দেখো তো এমন কোন যৌগ আছে কিনা যেখানে ফসফেটও আছে আবার শক্তিও আছে আছে সেটা কি এটিপি তার মানে আমি যদি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে চাই তাহলে অবশ্যই এখানে আমাকে একটা এটিপি সাপ্লাই দিতে হবে এটিপি সাপ্লাই দিলাম এই এটিপি ভেঙে কিসে পরিণত হবে আমরা জানি এটিপি যখন ভাঙে তখন এডিপি এবং একটা ইনঅর্গানিক ফসফেট তৈরি করে এবার দেখো তাহলে এই এটিপি ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট হলো এখান থেকে এডিপিটা বের হয়ে চলে গেল কোনো কাজে আসলো না কিন্তু এই যে ইনঅর্গানিক ফসফেট যেটা হলো সেটা এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হবে যার ফলে কিসে পরিণত হবে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হবে ওকে তাহলে আমরা এইটা দেখেই বুঝে যাব যে এখানে এটিপি খরচ হবে এটিপি ঢুকবে এডিপি হয়ে বের হবে অর্থাৎ এটিপি খরচ হবে এবার দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হইছে তার মানে এখানে গ্লুকোজ তার আইসোমারে কনভার্ট হইছে কিন্তু ফসফেট সংখ্যা যা ছিল এবং যেখানে ছিল সেখানেই আছে এই কারণে এই জায়গায় আমার আর কোনো এটিপি খরচ হবে না এবার দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হইছে অর্থাৎ ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে পরবর্তী ধাপে যে দেখছি আমরা কি ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে নতুন একটা ফসফেট এসে ফসফেটের আমদানি হয়েছে তাহলে অবশ্যই এখানে আবার কাকে সাপ্লাই দিব আবার এটিপি কে সাপ্লাই দিব তাহলে এই জায়গায় আবার আমি এটিপি দিয়ে দিই এটিপি কি হয়ে বের হবে এডিপি হয়ে বের হবে আর বাকি যে অজৈব ফসফেটটা থাকবে সেইটা হলো ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হবে তাহলে দেখো যে আমরা আগেই মুখস্থ করে রাখছিলাম যে দুই অণু এটিপি খরচ হয় তাহলে দুই অণু এটিপি কোথায় খরচ হয় আমরা বোধহয় সেইটা বুঝে গেলাম বা
সাথে সাথে আমাদের মুখস্থ হয়ে গেল যে এই দুই অণু এটিপি কোথায় খরচ হবে এর জন্য আমার এক্সটা কিন্তু মুখস্থ করা লাগছে না আমি যদি বুঝি এইটা দেখলেই পেরে যাব এখন প্রশ্ন যেটা চার অণু এটিপি কোথায় তৈরি হয় এখানে দেখো আমরা যদি দেখি তাহলে দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তাহলে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে কি হয়েছে পাইরুভিক অ্যাসিড হয়েছে তার মানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড নাম শুনেই আমরা বুঝতে পারছি এই অণুটাতে ফসফেট আছে আর পাইরুভিক অ্যাসিড নাম শুনেই বুঝছি যে এখানে কোনো ফসফেট নাই ওকে তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এই জায়গাটাই কি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে ফসফেটকে বিতাড়িত করার জন্য একটা উপাদান একটা মলিকিউল পাঠাবো আমরা সেই মলিকিউলটা কি এডিপি 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 এসে কি করবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে ফসফেট নিয়ে কি পালাবে আর এডিপি যদি একটা ফসফেট পেয়ে যায় তাহলে সে কিসে পরিণত হয় এটিপিতে পরিণত হয় কারণ আমরা জানি এডিপি মানে কি অ্যাডিনোসিন ডাইফসফেট আর এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করার সময় অবশ্যই কি এডিপি ফসফেটটা নিয়ে চলে যায় গিয়ে এটিপিতে পরিণত হয় আর ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তখন পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাহলে এই জিনিসটাও আমি দেখলেই কিন্তু বুঝে যাবো আমাকে কিন্তু মুখস্থ আলাদাভাবে করা লাগছে না এখন দেখো এখানে কি আছে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হয়েছে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি গ্লিসারিক অ্যাসিডে দুইটা ফসফেট না গ্লিসারিক অ্যাসিডে দুই নম্বর কার্বনে ফসফেট আছে বিধাই এমন নাম হয়েছে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে নাম তার মানে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড বলতে গ্লিসারিক অ্যাসিডে একটা ফসফেট আছে আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিডেও একটা ফসফেট আছে তাই এখান থেকে এখানে কোনো কি ফসফেট তাড়ানোর জন্য এটিপি সাপ্লাই দেওয়া লাগবে না এবার আসো থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হয়েছে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে এখানে কি ফসফেট কম বেশি হয়েছে না শুধু কি ফসফেট স্থান পরিবর্তন করছে অর্থাৎ থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড বলতে কি বুঝবো আমরা গ্লিসারিক অ্যাসিডের তিন নম্বর কার্বনে ফসফেট আছে পরবর্তী ধাপে যে আমরা দেখছি ফসফেটটা তিন নম্বর কার্বন থেকে দুই নম্বর কার্বনে উঠে এসছে তাই নাম হয়েছে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড ওকে তাহলে এখানেও একটা ফসফেট এখানেও একটা ফসফেট তার মানে আমাকে এখানে এটিপি সাপ্লাই দেওয়া লাগছে না ওকে বা এডিপি সাপ্লাই দেওয়া লাগছে না কিন্তু এখানে দেখো ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড তার মানে গ্লিসারিক অ্যাসিডের এক নম্বর এবং তিন নম্বর কার্বনে দুইটা ফসফেট আছে পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি কি থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ গ্লিসারিক অ্যাসিডের এখন শুধু তিন নম্বর কার্বনে একটা ফসফেট আছে তাহলে আর একটা ফসফেট গেল কই আর একটা ফসফেট তাড়াইতে হবে তাহলে সেই ফসফেটকে বিতাড়িত করার জন্য আমি আবার কাকে সাপ্লাই দিব এডিপি কে আর সে কি হয়ে বের হবে এটিপি হয়ে বের হবে এই যে এডিপি ঢুকলো সে ফসফোগ্লিসারিক অ্যাসিডের অর্থাৎ গ্লিসারিক অ্যাসিডের এক নম্বর কার্বনের ফসফেটটা নিয়ে এটিপি হয়ে পালাই চলে গেল তাহলে এই আমাদের দুই অণু এটিপি আমরা পেয়ে গেলাম তাহলে এই সাত নম্বর ধাপ এখানেও ঘটে দশ নম্বর ধাপ এই পাশেও ঘটে তাহলে এই সাত নম্বর ধাপে আমরা কি পাবো আবার একটা এটিপি পাবো দশ নম্বর ধাপেও আমরা এটিপি পাবো ওকে তাহলে এখন আমাদের আমরা বলতে পারি যে চার অণু এটিপি যে তৈরি হয় সেটা কোথায় কোথায় হয় সেটা বোধহয় আমরা এখন শিখে গেলাম তাহলে থ্রি ফসফোগ্লিসারাল একটা থ্রি ফসফোগ্লিসারালডিহাইড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় দুইটা এটিপি পাবো আবার আর একটা থ্রি ফসফোগ্লিসারালডিহাইড থেকে আরাকুরু পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হয় তখন সাত এবং দশ নম্বর ধাপে আমরা আবার দুইটা এটিপি পাবো তাহলে টোটাল চার অণু এটিপির হিসাব চলে আসলো কোথায় চার এটিপি তৈরি হয় সেটা আমরা শিখে গেলাম শুধু শিখলাম না আশা করি এটা দেখলে তোমরা নিজেরাই এখন কি এটিপি কোথায় তৈরি হয় সেটা মুখস্থ রাখা লাগবে না দেখলেই তোমাদের কি তোমরা বুঝে যাবা ওকে এবার ফাইনালি যেটা দুই অণু NADH2 এইটা এইটা আপাতত মুখস্থ করো এই যে থ্রি ফসফোগ্লিসারালডিহাইড থেকে ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির সময় কি হয় NAD প্রবেশ করে এবং সেটা NADH2 হয়ে বের হয় এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট প্রবেশ করে
তাহলে এইটুকু শুধু মুখস্থ রাখো যে 6 নম্বর ধাপে মনে রাখো এইভাবে যে 6 নম্বর ধাপে NAD প্লাস ইনঅর্গানিক ফসফেট প্রবেশ করবে এবং NADH2 হে বের হবে এখানে যে ইনঅর্গানিক ফসফেটটা প্রবেশ করে সেটাই দেখো গ্লিসারালডিহাইডের 1 নম্বর কার্বনে গিয়ে বসে যুক্ত হয় যাক আমরা ওই ঝামেলায় না গিয়ে এইটুকু আমরা ফ্ল্যাট মুখস্থ করে ফেলি যে 6 নম্বর ধাপে NAD প্লাস ইনঅর্গানিক ফসফেট ঢুকবে এবং NADH হয়ে বের হবে সরি NADH2 হয়ে বের হবে কি হবে NADH2 হয়ে বের হবে এটা একটু ই হয়ে গেছে সরি NADH2 হে বের হবে ওকে তাহলে এই পাশেও তো 6 নম্বর ধাপ আছে তাহলে এই পাশে 6 নম্বর ধাপেও আমরা কি পাবো আরেকটা NADH2 পাবো একই ভাবে NADH2 পাবো ওকে তাহলে এখানে একটা NADH2 এই একটা NADH2 তাহলে দেখো দুই অণু NADH2 এর হিসাব আমরা পেয়ে গেলাম যে কোথায় NADH2 দুই অণু তৈরি হবে সেটা আমরা পেয়ে গেলাম এখানে দুই অণু ATP এখানে দুই অণু ATP এখানে দুই অণু ATP আবার এখানকার 7 নম্বর ধাপে ATP এখানে ATP দুই অণু না এক অণু করে এটা এক অণু এখানে এক অণু এই এক অণু এই এক অণু 4 অণু ATP তাহলে দেখো 4 অণু ATP এর হিসাবও আমরা পেয়ে গেলাম এরপরে যেটা থাকলো সেটা হলো ATP খরচের হিসাব এই যে দেখো এখানে এক অণু ATP খরচ হইছে এক নম্বর ধাপে আর এই যে দেখো 3 নম্বর ধাপে এক অণু ATP খরচ হইছে তাহলে কয় অণু ATP খরচ হলো দুই অণু ATP খরচ হলো তার মানে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যে শক্তি উৎপাদিত হয় সেই শক্তি উৎপাদনের হিসাবও আমরা শিখে গেলাম ওকে এখন বলবা যে স্যার এইগুলা তো বুঝলাম শিখলাম মুখস্থ হয়ে গেল এখন প্রত্যেকটা ধাপে এনজাইম তো আছে এনজাইমের নাম তো বেশ ডিফিকাল্ট মনে রাখা বেশ কষ্ট তাহলে প্রশ্ন হলো যে এনজাইমের নাম কিভাবে মনে রাখবো দেখো আমি যে লাইনটা দিছিলাম দিয়েই কিন্তু আমি প্রথম বলছি যে এর মধ্যে গ্লাইকোলাইসিসের 80% তথ্য আছে সেই 80% তথ্য কি যে কিসের থেকে কি তৈরি হবে কোনগুলো একমুখী বিক্রিয়া কোনগুলো উভমুখী বিক্রিয়া এবং ওইটা দেখে আমরা বুঝে যাব কোথায় ATP খরচ হবে কোথায় ATP উৎপাদিত হবে কিন্তু ওই লাইনের মধ্যে ছিল না যে কোথায় NADH2 তৈরি হবে সেই ক্লু কিন্তু ছিল না সাথে এও ছিল না যে কোন ধাপে কোন এনজাইম ক্রিয়া করবে সেই তথ্যও কিন্তু ওই লাইনের মধ্যে ছিল না এই জন্যই আমি বলছি ওই লাইনটা মনে রাখলে কি হবে তোমার 80% কমপ্লিট হলো বাকি 20% তোমার নিজে কি হলো স্টাডি করে মুখস্থ করতে হবে একটু কষ্ট করে তাহলে প্রত্যেক ধাপে কোন না কোন এনজাইমের ভূমিকা আছে এখন দেখো এখানেও একটা কৌশল আছে এনজাইমের নাম মনে রাখার সেই কৌশলটা যদি আমি বলি তাহলে এনজাইমের নামকরণের ক্ষেত্রে যে বিষয়টা বিবেচনা করা হয় সেটা হলো এনজাইম কার উপর ক্রিয়া করছে বা কি তৈরি করছে অর্থাৎ সাবস্টেট বা কি প্রোডাক্ট অর্থাৎ এনজাইম যার উপর ক্রিয়া করে সেটাকে আমরা বলি সাবস্টেট আর এনজাইমের ক্রিয়ায় যা উৎপাদিত হয় সেটাকে আমরা বলি প্রোডাক্ট তাহলে সাবস্টেটের নাম বা প্রোডাক্টের নাম অথবা কোন ধরনের রিয়াকশন হচ্ছে মনে করো জারণ বিজারণ যদি হয় সেই রিয়াকশনে তাহলে সেটারে আমরা কি অক্সিডেটিভ রিয়াকশন বলি তাহলে কোন ধরনের রিয়াকশন হচ্ছে বা কোন কোন সাবস্টেটের উপর ক্রিয়া করছে বা কি প্রোডাক্ট তৈরি করছে এদের নামের নাম অনুযায়ী কিন্তু এনজাইমের নামকরণ নামকরণ করা হয়ে থাকে যেমন এনজাইমের নামের শেষে শেষে এস থাকে হাইড্রোলেজ তারপর অক্সিডোরিডাক্টেজ এরকম এস থাকবে তাহলে খেয়াল করবা যে এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়ার সময় যে এনজাইমটা ক্রিয়া করে দেখবা সেই এনজাইমটা হয় গ্লুকোজের নামের সাথে অথবা কি গ্লুকোজ 6 ফসফেটের নামের সাথে অথবা দেখবা যে বিক্রিয়ার ধরনের সাথে কোন ধরনের বিক্রিয়া এটা ফসফোরাইলেশন বিক্রিয়া হয়েছে এখানে এই জাতীয় নামের সাথে বিক্রিয়ার ধরনের নামের সাথে দেখবা মিল সম্পন্ন থাকবে যেমন এখানে আমরা বলতে পারি হেক্সোকাইনেজ নামে একটা এনজাইম ক্রিয়া করে তাহলে হেক্সা মানে কি 6 তাহলে 6 কার্বন বিশিষ্ট মলিকিউলের উপর ক্রিয়া করছে বিধাই এবং 6 কার্বন বিশিষ্ট মলিকিউল আবার উৎপাদনও করছে অর্থাৎ সাবস্টেটও কি 6 কার্বন মলিকিউল আবার প্রোডাক্টও এখানে কি 6 কার্বন মলিকিউল তাই আমরা ওই এনজাইমটার নাম কি বলছি হেক্সোকাইনেজ ঠিক আছে তো এইভাবে তোমরা একটু দেখবা
একটু মনোযোগ দিয়ে সাবধানতার সাথে দেখবা এনজাইমের নামগুলা, দেখবা যে অবশ্যই এনজাইমগুলোর নাম কি আছে, যে যার উপর ক্রিয়া করে সেইটা, অথবা যা তৈরি করে সেইটা, অথবা কোন ধরনের বিক্রিয়া বিক্রিয়া ঘটাচ্ছে এনজাইমটা, তার সাথে মিল সম্পন্ন হবে। ওকে, তাহলে আশা করি এইভাবে এনজাইমের নাম যখন তোমরা মুখস্থ করে ফেলবা তখন গ্লাইকোলাইসিস কমপ্লিট হবে। আর আমি আবার এই লাইনটা বলে দিই, এই লাইনটা মনে রেখে একবার একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের গ্লাইকোলাইসিস আর কোনোদিন ভুল হবে না। কি 7 7 6 6 6 6 1 6 ধাপ, 3 PG হাইট, 1 3 বিসপেগা, 3 পেগা, 2 পেগা, পিপা পা, 1 3 10। ওকে, দ্যাটস অল, ভালো থেকো সবাই, দোয়া রেখো আমার জন্য, দোয়া রেখো সবার জন্য, আবার যত দ্রুত সম্ভব আমরা যেন আবার সরাসরি ক্লাসে চলে আসতে পারি সেই দোয়া তোমাদের কাছে চেয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে।